পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার উদ্যোগে উৎসর্গ প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কুলটি থানার অন্তর্গত কুলটি ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিসি পশ্চিম অভিষেক মোদী, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েস্ট জোন কুলটি থানা একটা রক্তদান শিবির আয়োজন করেছে। রক্তদান শিবির এটা আমার মে মাসে গোটা পশ্চিমবঙ্গ পুলিশ তরফ থেকে গোটা ওয়েস্ট বেঙ্গল এটা একটা রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে টু মিট দ্য নিডস অফ ব্লাড ডিউরিং দিস সিজন। এটা আমার ওয়েস্ট জোনে আজকে চিত্রাঞ্জন হয়েছে, আগে শ্রীরামপুর হয়েছে, বড় যত থানা আছে এটা সব ফাড়ি থানা এটা রক্তদান শিবির এটা আয়োজন করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার উদ্যোগে উৎসর্গ প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কুলটি থানার অন্তর্গত কুলটি ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এবং আসানসোল দুর্গাপুরের উদ্যোগে আসার সূচনা হলো আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং একটি সার্টিফিকেট দিয়ে প্রদান করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিসি পশ্চিম অভিষেক মোদী, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েস্ট জোন কুলটি থানা একটা রক্তদান শিবির আয়োজন করেছে। রক্তদান শিবির এটা আমার মে মাসে গোটা পশ্চিমবঙ্গ পুলিশ তরফ থেকে গোটা ওয়েস্ট বেঙ্গল এটা একটা রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে টু মিট দ্য নিডস অফ ব্লাড ডিউরিং দিস সিজন। এটা আমার ওয়েস্ট জোনে আজকে চিত্রাঞ্জন হয়েছে, আগে শ্রীরামপুর হয়েছে, বড় যত থানা আছে এটা সব ফাড়ি থানা এটা রক্তদান শিবির এটা আয়োজন করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।